হচ্ছে দেশ ও দেশের মানুষকে বেশি ভালোবাসে। আমি একটি স্বাধীন দেশ চাই, স্বাধীন মানুষ চাই, বলেছিলেন একজন মহানায়ক স্যার ডেভিড ফস্টারের আওয়া এক ইন্টারভিউ। হ্যাঁ, তিনি আমার ভালোবাসা একজন বঙ্গবন্ধু। আমার বঙ্গবন্ধু শুধু একজন মহান নেতৃত্বই নন, তিনি একজন দার্শনিক যিনি মুক্তিযুদ্ধের 20 বছর আগে থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। যিনি 7 মার্চে মাত্র 18 মিনিটের এক ভাষণে এক আঙুল উঠিয়ে সারা বাংলাদেশের 7 কোটি মানুষকে শিখিয়েছিলেন মুক্তিযুদ্ধ। কিন্তু হার, দুর্ভাগ্য আমাদের, ধরে রাখতে পারিনি আমরা আমাদের বঙ্গবন্ধুকে। 1975 সালের 15ই আগস্ট ঘাতক সেনার হাতে বঙ্গবন্ধু নিহত হন। আমার বঙ্গবন্ধু একটি চেতনা নাম, যিনি জাগ্রত আছেন প্রতিটি বাঙালির হৃদয়ে। আমার বঙ্গবন্ধু জাগ্রত আছেন 7-10 বছরের শিশু মুজিব কোটকায় দিয়ে 7 মার্চের ভাষণ মুখস্থ করাতে। আমাদের চেতনায় তিনি চির অম্লান, চির ভাস্বর। আমার ভালোবাসা আমার বঙ্গবন্ধু।